আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মোর্শেদা। এখানে আমি প্যাকেটের কুলসুম ফার্মেসিলি সেমাই 100 গ্রাম নিয়েছি। সেমাইগুলোকে আমি একটা পাত্রে এভাবে ছোট ছোট করে ভেঙে নিব। বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে সেমাইয়ের ঝাল মিষ্টি পিঠা। চলুন শুরু করা যাক। ভেঙে নেওয়া সেমাইগুলোর সাথে একে একে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, কুচি করা গাজর, সামান্য কুচি করা বাঁধাকপি, পেঁয়াজ কুচি। এখানে আমি একটু বেশি করে কাঁচামরিচ দিব, কারণ আমার আজকের রেসিপি হচ্ছে ঝালও মিষ্টি। স্বাদ মতো লবণ, সামান্য কিছু ধনিয়া পাতা। এরপর দিব ভেঙে নেওয়া একটা ডিম, তারপর দিব স্বাদ মতো চিনি। সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব। দিয়ে দিব সামান্য একটু পানি, আবারও ভালো করে মেখে 3-4 মিনিটের জন্য রেখে দিব। 4 মিনিট পরে দেখুন আমার সেমাইগুলো কেমন ফুলে উঠেছে। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইয়ের তেল গরম হয়ে গেলে ডুবো তেলে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। হয়ে গেল আমার সেমাইয়ের ঝাল মিষ্টি পিঠা। আবারও দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।